হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে। এখন গরমকাল, সেই জন্য গাছে অনেক অনেক ফুল হচ্ছে, কিন্তু শীতকালে একটাও ফুল হয় না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মা পুকুরে জাল ফেলে মাছ ধরছে কেমন করে। মা সকাল থেকে বলছে আজকে বাড়িতে কেউ নেই, তো আমি নিজেই মাছ ধরবো। আমি তোমাদেরকে দেখাবো সেটা। এখন জাল নিয়ে নেমে পড়েছে পুকুরে। দেখা যাক আজকে মা কটা মাছ ধরে। আমরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রথমেই গাছে আটকে গেছে জালটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন কত জল কমে গেছে পুকুরে। আবার পুকুরের ওপারে চলে গেছে। এখন আমাদের পুকুরের চারপাশে পুরো গাছপালা ভর্তি। আমরা যেহেতু এপারে রয়েছি, তো এত ভালো করে বোঝা যাচ্ছে না। সারা পুকুর ঘুরছে, মাছ আর ধরতে পারছে না। এবারেও মাছ ওঠেনি। অনেক কষ্ট করে পুকুরে জাল ফেলছে। এবার তোমাদেরকে আমি দেখাবো মা কটা মাছ ধরলো। অনেকগুলোই মাছ ধরেছে, বেশি বড় মাছ ধরতে পারেনি। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মা জিনিয়ার সাথে খেলা করছে। দেখো ওরা কি খেলা করছে। দেখো আমিও রান্না ছেড়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে আছি। চেয়ারটা যেই থামাচ্ছে, সাথে সাথে ও চিল্লানো শুরু করে দিচ্ছে, ভীষণ বদমাস। তো ভালো একটা খেলার সঙ্গী পেয়েছে। দেখো কিরকম আসছে।
তো আমি ওদেরকে দেখলে আমার লেট হয়ে যাবে, আমি যাই রান্নার দিকে, তোমরা ওদের খেলা দেখতে থাকো। মা চলে গেছে, আবার চিল্লাচ্ছে, দেখো এবার আমার রান্নাগুলো দেখাই কি কি করলাম আজ। থেকে উঠে আর টিভি দেখছি ঠাম্মির সাথে বসে বসে, ঠাম্মি বালিশ দিয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছে, তো চুপ করে বসে আছে, কোনো দুষ্টুমি করছে না, খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে একদম। তো আজকে তাহলে এই অবধি, তোমরা খুব ভালো থেকো, টাটা।